আবাস যোজনায় ঘর না পেয়ে বিক্ষোভ। সিপিএম প্রার্থীদের সঙ্গে বিক্ষোভ দেখায় ঘর না পাওয়া কিছু পরিবার। হাবড়া এক নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন তারা। আবাস যোজনায় নাম থাকা বাসিন্দাদের তালিকা প্রকাশ্যে আনতে হবে। যাদের পাকা বাড়ি থাকাতেও আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তাদের নাম বাদ দিতে হবে। কাঁচা বাড়ির মালিক যারা ঘর পাননি তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। এমনই আট দফা দাবি নিয়ে হাবড়া এক নম্বর বিডিও অফিসে ডেপুটেশন দিল সিপিআইএম। আগে বউ পেয়েছে, এখন তার স্বামী পাচ্ছে, স্বামী স্ত্রী কি বিচ্ছেদ হয়ে গেল? তাহলে দুজন কি করে বাড়ি পায়? একবারের জায়গায় দুবার পেয়েছে। আর পাকা বাড়ি কাঁচা বাড়ি ওই সমস্ত কোনো বিচারই হলো না। আর এই প্রকল্পটা তো নতুন কিছু না, বামফ্রন্ট যখন ছিল তখনও গ্রামে এবং শহরে এই আবাস প্রকল্পের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ ছিল কম এবং সংখ্যাটাও ছিল কম। এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন বিক্ষোভকারীরা। এদিন বিক্ষোভ দেখাতে এসে বৃদ্ধ সোনাবাই অভিযোগ করেন, কাঁচা বাড়িতে থাকা সত্ত্বেও আবাস যোজনায় তার নাম নেই। এমনকি বেশ কয়েকবার আবেদন করলেও বৃদ্ধ ভাতা পাননি তিনি। ঘরের জন্য আমার বার্ধক্য ভাতা চারবার জমা দিয়েছি, এবার আবার দিতে গেছি, জমা নেই না। সেই আগে 18 সালে উঠেছিল, এবার আর দেয়নি, গেছিল আমাদের দেয়নি। এ বিষয়ে সিপিআইএম নেত্রী স্বপ্না ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী বিরোধী থাকাকালীন তৎকালীন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন, গণতন্ত্র রক্ষার কথা বলতেন, এখন তিনি দলতন্ত্র চালিয়ে যাচ্ছেন। আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন ভীষণ গণতন্ত্রের কথা বলতেন, বলতেন 14 বছর দলতন্ত্র হয়েছে। আর এখন উনি করছেন মোদীর সঙ্গে আতাত করে পিএম টু ডিএম, রাতের অন্ধকারে বিডিও অফিসে বসে বিডিও অফিসে লোকদের দিয়ে এনকোয়ারি করাচ্ছে। আর সেখানে তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে যাদের দোতলা বাড়ির মালিক, আমরা আগে ছবি দেখিয়েছি, আপনারা দেখে নিয়েছেন, এই যে অসংখ্য কাঁচা পাকা মানে পাকা বাড়ি, এই যে এখানে তালিকা আছে অসংখ্য, আপনারা দেখে নিতে পারেন, তাদের সমস্ত নাম তালিকাভুক্ত করেছে, তারা প্রথম লোটে টাকা পাচ্ছে। আমরা যদি এই গরিব মানুষ যারা সবাই এসেছেন দরখাস্ত নিয়ে, তাদের যদি ডকেট না হয়, তাদের যদি বাড়িতে এনকোয়ারি না হয় তা এবং পাকা বাড়িদের নাম বাদ না যায়, তৃণমূল নেতাদের নাম বাদ না যায়, আমরা পার্টির পক্ষ থেকে হাবড়া বিডিও অফিসকে দেখিয়ে দেব। সিপিআইএম এর ডেপুটেশন ঘিরে বিডিও অফিসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।